বিসমিল্লাহির রহমানের রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, আবারও আপনাদের সামনে হাজির 2024 সালের হজের নিবন্ধন বিষয়ক আরও একটি ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজ 22 জানুয়ারি 2024 রবিবার রাত আমি এই ভিডিওটি ধারণ করছি। আপনারা ইতিমধ্যে এ জানেন যে হজের নিবন্ধন 18 জানুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার শেষ হয়ে গিয়েছে, যেখানে প্রায় 74,000-এর উপরে কোঠা খালি রেখে হজের নিবন্ধনের সময় শেষ ঘোষণা করেছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। তবে এত বিশাল সংখ্যক একটি কোঠা খালি রেখে হজ কার্যক্রম যে পরিচালনা করা হবে না কিংবা সম্ভব না, সেটি আমরা ধারণা করেছিলাম যে বৃহস্পতিবার, যেহেতু আগামীকাল শুক্রবার এবং শনিবার, রবিবারে হয়তো অফিস খুললে হজের নিবন্ধনের সময় বাড়ানোর ঘোষণাটি আমরা দেখতে পাব। তাই সারা দিনভর আমরা অপেক্ষা করেছিলাম এইরকম একটি সুখবরের জন্য, কিন্তু দুঃখের বিষয় যে সারা দিন শেষেও আমরা ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিংবা ধর্ম মন্ত্রণালয়ের বিশ্বস্ত কোনো সূত্র থেকে হজের নিবন্ধনের সময় বেড়েছে কিনা সেই তথ্যটি আমরা নিশ্চিত করতে পারিনি। তবে হজের নিবন্ধনের শেষ হওয়ার সপ্তাহের শেষের দিনে অফিস খোলার, তারপরের সপ্তাহে অফিস খোলার রবিবার দিন বাংলাদেশের ধর্মমন্ত্রী এবং সৌদি আরবের রাষ্ট্রদূতের মধ্যে একটি মিটিং হয়েছে, এবং সেই মিটিংটি কী নিয়ে হয়েছে এবং মিটিং থেকে কী সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়গুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। দুই একটি মিডিয়াতে এই বিষয়গুলো প্রকাশ করেছে, যেখানে লেখা উঠেছে যে হজের নিবন্ধন বিষয়ে সবাই একটি কাঙ্ক্ষিত নিউজের আশা করছিল, তবে সেখানেও হজের নিবন্ধনের খবর। হজের নিবন্ধনের সময় বাড়েনি, কোটা খালি 74,025 জন হজযাত্রীর। হজযাত্রীদের নিবন্ধনের সময় সীমা দ্বিতীয় দফায় বাড়ানোর পর শেষ হয়েছে 18 জানুয়ারি, কিন্তু হজের কোটা পূরণ হয়নি। গতকাল রবিবার ধর্ম মন্ত্রণালয় থেকে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা আল দোহাইসলেন হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সচিবালয়ে ধর্মমন্ত্রীর অফিস কক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রস্তাব দেওয়া হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী ফরিদুল খান বলেন, হজের নিবন্ধন পরিস্থিতি, হজযাত্রী পরিবহন, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশ আইটি আইকনিক মসজিদ স্থাপন সহ দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে, তবে হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, সাক্ষাৎকালে দুজন আগামী দিনের দুই দেশের সরকারের সম্পৃক্ত দৃঢ় সুসংহতকরণের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির বিষয়টি সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়, ফলে সৌদি আরবের রাষ্ট্রদূত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। এদিকে ফরিদুল হক খান ধর্মমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। এ সময় ধর্মসচিব মোহাম্মদ আব্দুল হামিদ জামাতদারু হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মতিউল ইসলাম উপস্থিত ছিলেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 16 জানুয়ারি পর্যন্ত সরকারি মাধ্যমে হজের কোটায় 3,802 জন এবং বেসরকারি কোটায় 49,371 জন হজযাত্রী নিবন্ধন করেছেন। বাংলাদেশ থেকে এই বছর 1,27,198 জন হজ পালন করতে পারবেন, এই কোঠা নির্ধারণ আপনারা ইতিমধ্যে জানেন। এর মধ্যে সরকারিভাবে 10,198 জন এবং বেসরকারি মাধ্যমে প্রায় 1,17,000 জন। দুই দফায় সময় বাড়ানোর পরও 74,025 জন হজযাত্রীর কোঠা এখনও খালি আছে। জানা গেছে, আবার হজে নিবন্ধন শুরু 16 সেপ্টেম্বর থেকে, সময়সীমা ছিল 10ই ডিসেম্বর এবং সেটি নতুন বছরের 18ই জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। ধর্ম মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, আগ্রহী হজযাত্রীরা শুরুতে 2,05,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং প্যাকেজ সম্পন্ন অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। তবে প্রাথমিক নিবন্ধনের পর 29শে ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে
প্যাকেজের অবশিষ্ট টাকা জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। সরকারিভাবে এবছর হজে যেতে প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,78,840 টাকা এবং বিশেষ প্যাকেজ ধরা হয়েছে 9,36,320 টাকা। এছাড়াও বেসরকারি পর্যায়ে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এখনও পর্যন্ত কিন্তু হজের নিবন্ধনের সময় বাড়ছে কি না সেটির কোনো ফলপ্রসূ দিক আমরা দেখিনি। তবে এত বিশাল সংখ্যক একটি কোটা খালি রেখে যে হজ পরিচালনা করবে না তা আমরা ধারণা করে নিতে পারি। তবে দেখা যাক আগামী কাল এক দুদিনের ভিতরে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।